এবার আমরা 22 দাগের অঙ্কটা দেখব। 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন এত কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ এত এত দেওয়া রয়েছে এবং 1 ঘন সেন্টিমিটার চালের ওজন হচ্ছে এত। বাক্সটির ভিতরে উচ্চতা কত হবে হিসাব করি। প্রতি বর্গ ডেসিমিটারে 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরে চারিপাশে রং করতে কত টাকা খরচ করে, তাহলে দুটো ধাপে অঙ্কটা করতে হবে। তাহলে কাঠের বাক্সের ওজন দেওয়া রয়েছে 115.5 কিগ্রা, চাল ভর্তি অবস্থায় 880.5 কিগ্রা, তাহলে শুধুমাত্র চালের ওজন কত হবে? শুধু চালের ওজন হচ্ছে 880.5, এর থেকে 115.5 বিয়োগ করলে আমরা পাচ্ছি 765.0 অর্থাৎ কত কিগ্রা। এখন হচ্ছে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 ডেসিমিটার, প্রস্থ 4.5 ডেসিমিটার, ঘড়ির ভিতরের উচ্চতা কত হবে h, h ডেসিমিটার ধরে নিলাম আমরা। তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 1.5 কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে, আর ওপরে যেটা পেয়েছি 765 কিগ্রা চালের আয়তন কত হবে। আমাদেরকে বলে দেওয়া আছে 1.5 কিগ্রা চালের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাহলে 1 কিগ্রা হচ্ছে কম, আর 765-তে কত হবে কাটাকুটি করলে আমরা পাবো 510 ঘন ডেসিমিটার, ঠিক আছে। এখন বাক্সের ভিতরের আয়তন এই তিনটের গুণফল 12 গুণিতক 8.5 গুণিতক h এত ঘন ডেসিমিটার, 12, 8.5 আর এইচ। তাহলে এই যে ঘন, এই যে আয়তনটা আর এই যে চালের আয়তন, এই দুটো হচ্ছে সমান, তাহলে শর্ত অনুসারে এটা সমান হচ্ছে এইটা, তাহলে এইচ সমান সমান আমাদেরকে বের করতে হবে। 510 বাই এটার দিকে ভাগ হয়ে যাবে, 8.585, ওপরে 10 হয়ে গেল, 10 মিনিট উঠে যাবে, তাহলে এটাকে আমরা কাটাকুটি করলে পাবো 5, তাহলে এই উচ্চতা কত হচ্ছে 5 ডেসিমিটার। তো এত কাটাকাটি করতে পারে বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি খুব তাড়াতাড়ি করে সঠিক করার চেষ্টা করছি। এখন বলেছে বাইরের চারিপাশে রং করতে হবে, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে এখানে বলেছে যে বাক্সের যে কাঠ দিয়ে তৈরি সেই কাঠটা হচ্ছে 5 সেন্টিমিটার পুরু, 5 সেমি পুরু। তাহলে যখন আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করব তখন কী হবে, দৈর্ঘ্য দুদিক থেকে বাড়বে, ওপরের দিক থেকে 5 বাড়বে, নিচের দিক থেকে 5 বাড়বে, তাহলে 5, 5, 10 বাড়বে। আবার যখন আমরা প্রস্থ গুণ যোগ করব তখন প্রস্থের ক্ষেত্রেও 5, 5, 10 বাড়বে, আবার যখন উচ্চতা করব তার ক্ষেত্রেও কিন্তু 5, 5, 10 সেন্টিমিটার চারিপাশে বেড়ে যাবে। তাহলে বাক্সটির বাইরের দৈর্ঘ্য ছিল কত আগে, 12, তার সঙ্গে আমরা সেমিটাকে 5 সেন্টিমিটারটাকে ডেসিমিটারে করব, তাহলে 0.5 হয়ে যাবে, এটা দুবার বাড়বে, তাহলে কত হচ্ছে 13 ডেসিমিটার। এইভাবে প্রস্থটাও দুবার বাড়বে, 8.5 ছিল আগে, এখন বাড়লো 0.5 প্লাস 0.5, তাহলে কত হচ্ছে 9.5 ডেসিমিটার। এভাবে উচ্চতাটা বাড়বে, উচ্চতা কত ছিল 5, তার সঙ্গে 0.5 প্লাস 0.5, 6 ডেসিমিটার,
ক্লিয়ার? এই অবস্থায় সমকর্তলের ক্ষেত্রফল বাইরের সমকর্তলের মানে হচ্ছে বাইরের সমকর্তলের ক্ষেত্রফল বাক্সটির কত হচ্ছে? দুই গুণিতক দৈর্ঘ্য, সমকর্তলের উচ্চতাটা কি হবে? দুই গুণিতক দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এই সিস্টেমে এই সূত্রে আমরা এই তিনটে মানকে বসাবো, যে দৈর্ঘ্য হচ্ছে 13, প্রস্থ হচ্ছে 9.5, উচ্চতা হচ্ছে 6, এই তিনটাকে বসাবো। এই দুটো গুণ করলে হচ্ছে এটা, এই দুটো গুণ করলে হচ্ছে এটা, আর এই দুটোকে গুণ করলে হচ্ছে এটা, টোটাল হচ্ছে কত? 517 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, তাহলে রং করতে বলা দিচ্ছে 1 বর্গ ডেসিমিটারের খরচ 1.5 টাকা, 1.5 টাকা, আর 517 যেটা এখন বেরোলো ততটা রং করতে কত হবে? 1.5 গুণিতক 517, গুণফল হচ্ছে 775.50 টাকা। ঠিক আছে, এখন আমরা 23 দেখে রঙটা করবো। 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে তা লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে সেটা আমরা হিসাব করে লিখি। তাহলে পুকুরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি, তাহলে আমরা জলের আয়তন বের করব। 20 গুণিতক 18.5 গুণিতক 3.2 1184 ঘন মিটার। এরপর যেটা করবো আমরা ধান ক্ষেতের দৈর্ঘ্য, জলের উচ্চতা আমাদেরকে এখানে লিখতে হবে। ধরি জলের উচ্চতা h মিটার। ঠিক আছে, আমাদেরকে বলেছে যে 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায় 60 মিনিটে, তাহলে এই পরিমাণ জলটা কত সময় নেবে? তাহলে আমরা সেটা করি, 160 কিলোলিটার জল সেচ করে 60 মিনিটে, 1 কিলোলিটারে কম হবে, তাহলে 60 বাই 160, 1184 কিলোলিটার জল সেচ করবে, তাহলে কত? 6 বাই 16, 0 0 কেটে গেছে, 1184 = হচ্ছে 444 মিনিটে। কারাগরিটা তোমরা করে নেবে, আচ্ছা তা নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে। আর 444 মিনিট সমান হচ্ছে 7 ঘন্টা, 6 × 7 = 42, 420 প্লাস তার সঙ্গে 24 মিনিট। ঠিক আছে, 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে, 7 ঘন্টা 24 মিনিটে জল সেচ করা যাবে। এখন বলছে যে ওই জল যে জমিটাতে ফেলা হবে সেই জমিটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে এবং সেই জলের গভীরতাটা কতটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। জলটা কতটা ছিল? 1184, 1184 এটা হচ্ছে এত ঘনমিটার, মানে হচ্ছে এত এত আয়তনটা। ঠিক আছে, এই পরিমাণ জলটা ছিল। এখন যে জমিতে জলটা ফেলা হবে সেই জমির আয়তন আমাদেরকে বের করতে হবে। সেই জমির দৈর্ঘ্য সমান হচ্ছে 59.2 মিটার, প্রস্থ সমান হচ্ছে 40 মিটার, আর ধরি জলের উচ্চতা হবে 1 মিটার। ঠিক আছে, অতএব শর্তানুসারে
59.2 into 40 into x এটা হচ্ছে ওই পরিমাণ জলের আয়তন সমান সমান কোনটা ওই যে প্রথমে যেটা পেয়েছিলাম আমরা 1184 আর x ইকুয়ালস টু কত হবে 1184 এগুলো এদিকে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে x ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 0.5 এটা কি এটা হচ্ছে মিটার তাহলে এটা সমান সমান কত 0.5 মিটার সমান সমান হচ্ছে 5 ডেসিমিটার জলের উচ্চতা হবে এটা আমাদের লাস্ট কোশ্চেনটা বের করতে হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ পরের যে ভিডিওটি তোমাদের জন্য আমি আনতে চলেছি সেটা কিছু স্পেশাল হবে তাহলে তোমরা কিন্তু খুব সহজেই আপডেটটা পেয়ে যাবে ঠিক আছে এবং আমি চেষ্টা করছি যথাযথভাবে তোমাদের জন্য অঙ্কগুলো আরও আরও বেটার থেকে বেটার দেন দ্য বেস্ট ক্লাস তোমাদের জন্য পড়ার ঠিক আছে তো তোমরা কিন্তু এই পরিবারের সদস্য হতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ